উত্তর প্রদেশের গোরক্ষপুর থেকে আসা পরিযায়ী শ্রমিক জামাই স্ত্রীকে নিয়ে ঢুকতে পারলো না শ্বশুর বাড়িতে। গ্রামবাসীরা গ্রামে ঢোকার আগেই তাদের পথ আটকায়। সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে বিষয়টি নজরে আসে স্থানীয়দের। এরপর গ্রামের বাইরে তাদের বসিয়ে রাখা হয়। এদিকে গ্রামে ঢুকতে না দেওয়ার দীর্ঘক্ষণ খোলা জায়গাতেই বসে থাকেন ওই স্বামী ও স্ত্রী। শনিবার বিকেলে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বালুরঘাট ব্লকের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের শিরোহি এলাকায়। এদিকে ঘটনার খবর দেওয়ায় স্বাস্থ্যকর্মী ও পুলিশেরা আসেন। পরে স্বাস্থ্যকর্মীরা গিয়ে স্বামী স্ত্রীকে উদ্ধার করে কোয়ারেন্টাইনে নিয়ে আসে। শুধুমাত্র শিরোহি নয়, গোটা দক্ষিণ দিনাজপুর জেলায় 19 জন গোরখপুর থেকে এসেছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। আপনারা দেখছেন সেই চিত্র, উত্তরপ্রদেশের গোরক্ষপুর থেকে আসা পরিযায়ী শ্রমিক জামাই স্ত্রীকে নিয়ে ঢুকতে পারল না শ্বশুর বাড়িতে। গ্রামবাসীরা গ্রামে ঢোকার আগেই তাদের পথ আটকায়। সকালে প্রাতঃভ্রমণে বেরিয়েই বিষয়টি নজরে আসে স্থানীয়দের। এরপর গ্রামের বাইরে তাদেরকে বসিয়ে রাখা হয়। এদিকে গ্রামে ঢুকতে না দেওয়ায় দীর্ঘক্ষণ খোলা জায়গাতেই বসে থাকেন ওই স্বামী ও স্ত্রী। শনিবার বিকেলে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বালুরঘাট ব্লকের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের শিরোহি এলাকায়। এদিকে ঘটনার খবর দেওয়ায় স্বাস্থ্যকর্মী ও পুলিশের কর্মীরা সেখানটাতে এসে স্বামী ও স্ত্রীকে অর্থাৎ দম্পতিকে উদ্ধার করে কোয়ারেন্টাইনে নিয়ে আসে। শুধুমাত্র শিরোহি নয়, গোটা দক্ষিণ দিনাজপুর জেলায় 19 জন গোরখপুর থেকে এসেছে বলে প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে। স্বাস্থ্য দপ্তরের সামনে জমা হয়েছে এবং স্বাস্থ্য দপ্তর দিদিমণির সামনে যে কথাগুলো আমরা বাইরে থেকে যে কাতারে কাতারে বাইরে লোকজন আসতেছে আমাদের গ্রামে, সেই লোকগুলো আমাদের কোনো টেস্টের ব্যবস্থা হয়নি এবং তারা রাস্তায় সে কাটিয়ার থেকে হাঁটতে হাঁটতে গোরখপুর জেলা থেকে আসছে এবং কাটিয়ার থেকে লোকগুলো হাঁটতে হাঁটতে পতিরাম হয়ে বালুরঘাটে না গিয়ে সোজা বাড়িতে চলে আসছে এবং গ্রামের বাড়ি সেটা হচ্ছে শালগ্রাম, কিন্তু তাদের নাম হচ্ছে জয়নাথ হেমব্রম আর শ্যামলী মুর্মু। তারা হচ্ছে তাদের বাবার বাড়িতে চলে আসছে কিন্তু গ্রামের কাতারে কাতারে গ্রামের এই লোকজন আমরা এবং আমাদের বাইরের যে গ্রামের লোকজন প্রতিবেশী শিরোহি চৌড়াপাড়া এবং সাঁইত্রিশ সুশাখাপুর সমস্ত লোকেরা এক জায়গায় হয়ে তাদেরকে আমরা পাড়ায় ঢুকতে দেইনি এবং স্বাস্থ্য দপ্তর সেটাতে কোনো আমাদের কোনো সুরাহা করেনি। তারপরে স্বাস্থ্য দপ্তর যেখানে কোভিডের দায়িত্বে আছেন তিনিকেও ফোন করা হয়েছিল কিন্তু তিনি কোনো স্টেপ নেননি। থানাকেও ফোন করেছিল, এখানে স্বাস্থ্য দপ্তরে যিনি দায়িত্বে আছেন দিদিমণি এবং আমাদের আশা দিদিমণি তেনারা বলছেন আমাদের যা কাজ আমরা করণীয় করেছি কিন্তু সেখানে সিভিক ভলেন্টিয়ারও আছে, কি নাম যেন রিঙ্কু মণ্ডল, দাঁড়াও না রিঙ্কু মণ্ডল, তিনিও আপনাদেরকে জানিয়েছে কিন্তু আমরা বাইরেই তাদেরকে খাওয়া দাওয়া দিয়ে বসিয়ে রেখেছি। আপনাদের দায়িত্ব যে আপনারা অতি সত্বর আমাদের গ্রামের আরও যেগুলো ঢুকে গেছে তাদেরকে আপনারা টেস্ট করে সেই কোভিডে বা 19 যেটা আপনাদের নিয়ম 14 দিন তাদের আপনাদের হেফাজতে রাখার জন্য অনুরোধ করছি এবং আমাদের গ্রামের লোকজন তাতে উপকৃত হবে এইটুকু আমার জানা। এবং সেখানে সদস্য সুনীল সরেন এবং আরও অন্যান্য গ্রামের লোকজন এবং সে এখানে আরও একজন প্রতিবেশী হচ্ছে গ্রাম সংসদ উচাকাপুরে সেখানেও মালতী হেমব্রমের হাজব্যান্ড হরেন মাহাতো আছেন উপস্থিত, তিনিও এখানে উপস্থিত আছেন কিন্তু আমরা যদি এইভাবে তাদেরকে রুখে না দাঁড়াই তাহলে তো আমাদের গ্রামটাও কোভিডে পরিণত হয়ে যাবে। এবং 19 কোভিডটা আপনারা ভালো করে জানেন খুবই কঠিন একটা ভয়াবহ রোগ, সেই রোগটা যাতে আমরা আমাদের বাঁচতে পারি আমাদেরও ছোটো ছোটো বাল বাচ্চা আছে তারাও যেন সঠিক সুস্থভাবে বাঁচতে চায়। আপনারাও বলছেন যে করোনা একটা কঠিন রোগ, সেখানে কত ডাক্তাররাও মারা যাচ্ছে, সেই কারণে আপনাদের চিকিৎসা যাতে আমরা এদের সুরাহা পাই এবং আরও যারা আছে তাদের চিকিৎসা যাতে ভালো হয় এবং টেস্ট করানো হয়।